আসসালামু আলাইকুম। মদিনার পাগল আপনাকে যুক্ত করা হয়েছে, মদিনার পাগল মুহাম্মদ আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। হ্যালো, আশা করি ভালো আছেন। হ্যাঁ ভালো আছি, আপনি আশা করি ভালো আছেন, বলেন। বলতে চাইছিলাম, ওই যে বললো না, সৌদি আরবে একটা পাহাড় আছে, গাড়ি মনে হয় উপর দিকে উঠে। কিন্তু আপনি যদি মাইন্ডসেট নিয়ে যান ওই জায়গায়, আপনি মনে হবে ওইরকম। কিন্তু আপনি যদি মাইন্ড এরকম নিয়ে যান না, এটা কখনো সম্ভব না। পানি সবসময় নিচের দিকে যায়, তাই না? আপনি আমাদের মাইন্ডের উপরে সবকিছু নির্ভর করে। আমি নিজে গেছি ওখানে, আমি মাইন্ড আমি যেভাবে সেট করতেছি আমি ওইটাই দেখতেছি। আমি তো আমি দেখতেছি এটা ঢাল আছে, কিন্তু আমার সাথে আরো 10 জন আছে, তারা দেখতেছে না এখানে উঁচা, বুঝছেন? যখন পাহাড়ের দিকে তাকাইতেছি তখন মনে হইতেছে পাহাড়ের দিকে ঢাল, আর যখন পিছনের দিকে তাকাইতেছি তখন দেখতেছি পিছনের দিকে সম্পূর্ণ ঢাল। গাড়ি ঢালেই যাচ্ছে, কিন্তু যাদের মাইন্ডসেট উল্টা, যে আগের চেয়ে শুনে আইছি আমরা গাড়ি উপর দিকে উঠে উপর দিকে উঠে, তারা কিন্তু ওইটাই দেখতেছে। এই যে মাইন্ডসেট ছাড়া আমি আর কিছুই দেখলাম না ওখানে। যে হ্যাঁ ঠিকই বলেছেন আপনি, এটা হচ্ছে এক ধরনের অপটিক্যাল ইলিউশন। কিছু মানুষের এই অপটিক্যাল ইলিউশনটা হতে পারে এই অঞ্চলগুলোতে গেলে, এটা হওয়াটা খুবই সম্ভব, এটার ভিতরে কোনো অলৌকিকত্ব নাই। আর কি কিছুই কিছু না বলবেন? আপনি না, এটা শুনে আমি শুনতেছি। আচ্ছা আর কিছু বলার থাকলে বলতে পারেন। বলার তো অনেক কিছু আছে, এখন তো আপনার সাথে যুক্ত হইলে ভুলে যাই কি বলবো। আচ্ছা শুনতে থাকি। আচ্ছা আস্তে আস্তে মনে করে বলতে পারেন, মনে করে বলতে পারেন, অসুবিধা নেই। তাহলে আপনার যদি মানে কিছু মনে না থাকে তাহলে আমি কয়েকটা ভিডিও দেখাই, ভিডিও দেখতে দেখতে আপনি আবার মনে পড়লে আবার বললেন। যেমন আমি আজকে আর একটা ভিডিও আপলোড করলাম, ও গত দিন যে একজন এসে যুক্ত হয়ে বলছিল যে চাঁদের দুই খণ্ড, সেটা নিয়েও একটা ভিডিও আমি দেখিয়েছি। আরো অনেকগুলো ভিডিও আমি আপলোড করেছি যে আমাদের স্ট্রিমইয়ার্ডে, এখন আমরা এই স্ট্রিমইয়ার্ড থেকেই সব ভিডিও একটা একটা করে দেখাই দিতে পারি, এখন আর আমাদের কোনো ইয়া নাই। যেমন ধরেন আসিফ ভাই, আমরা একটা ভিডিও দেখেন তাহলে। ইউরোপ কাঁদতেছে, রাশিয়া কাঁদছে, ফ্রান্স কাঁদতেছে, জাপান কাঁদতেছে, সিঙ্গাপুর, থাইল্যান্ড, আমেরিকা সবাই এখন কাঁদতেছে। তোমায় নিলরে মুসলমানরা নিয়ে গেল দুনিয়া, কারণ মুসলমানদের গ্রোথ শতকরা 2.11। একটা সভ্যতা ধরে রাখতে জনসংখ্যা বাম বছরে 2.11 বাড়তে হবে। ইউরোপে বাড়তেছে 1.3, আমেরিকা 1.4, অন্যান্য দেশে 1.56 এরকম। তো এই এই 1.3 4 5 6 দিয়ে এখনো সভ্যতা টিকানো যাবে না। এখন আমেরিকায় আমি দিছি, হাই হাই কি করলাম, জন্ম নিয়ন্ত্রণ করে শেষ হয়ে গেলাম। এখন গোটা ইউরোপ আমেরিকা সমগ্র উন্নত বিশ্বের স্লোগান হলো যত সন্তান তত লাভ, যত সন্তান তত লাভ, সন্তান দাও। ফ্রান্স ঘোষণা করছে কোনো মা যদি দ্বিতীয় সন্তান দিতে পারে মাসে 55,000 টাকা সেকেন্ড সন্তানের ভাতা দিব তাকে মাসে, প্রতি মাসে। রাশিয়ার পুতিন বলে ভাই আমার অত টাকা নাই, আমি 50,000 করে দিব একটা বাচ্চা দিয়ে, একটা দিয়ে একটা দিয়েছিস আর একটা দিয়ে 50,000 টাকা বেতন দিব মাসে। তারপরে পায় না, তারপরে পায় না। আমাদের এখন সুযোগ, যে যত পারেন সন্তান নেবেন। আমি তো 11টা নিছি আলহামদুলিল্লাহ, আর নিয়ত আছে 11 জন। ইউরোপ দখল করে ফেলবো, কয় যে নুকা বিল কুম্বুলাতা জারিয়া বিল কুম্বুলাতি জুরিয়া, কয় ওদের অ্যাটম বোম পারমাণবিক বোমের মোকাবেলা করবো পারমাণবিক জনসংখ্যা দিয়া। মানে হেরা হেরা বিস্ফোরণ ঘটাবে অ্যাটম বোমের, আমরা বিস্ফোরণ ঘটাবো জনসংখ্যা। আমাকে একটা বোম লাগবে না, জনসংখ্যা বিস্ফোরণ হলে তো কয়ো যে বাংলাদেশের জনসংখ্যা কি হয়েছে, বিস্ফোরণ হয়েছে, ওরা ধর আছে, এটা তো একটা বলছে মারাত্মক। কি একটা অবস্থা চিন্তা করেন যে মানে এরা জনসংখ্যা দিয়ে ইউরোপ দখল করবে, কি ভয়ঙ্কর চিন্তা। এরা এই জন্য বাচ্চা পয়দা করে যাচ্ছে, বাচ্চাগুলোকে ঠিকভাবে শিক্ষা দেওয়া যাবে কিনা, তাদের স্বাস্থ্য সুবিধা দেওয়া যাবে কিনা, এগুলোর কোনো টেনশন তাদের নাই, আল্লাহ খাওয়াইব। মানে কি কুম্ভুয়া তো জুরিয়া, দুম্বুয়া তো বুরিয়া, কি বললো ভাই? আমি 11টা নিচ্ছি আরো নিব, কি কোনো মানুষ হবে না কি ভাই এগুলা? এই এই লোক তো একবারও তার কোন একজন ওয়াইফকে ডাক্তারের কাছে নেয় নাই, যখন ডেলিভারি হয় তখন একটারও কোনো ডাক্তারের কাছে নেয় নাই, এটাও তো সে বলছিল। রাস্তার কুত্তি যদি এমনিতেই পয়দা করতে পারে, তুই পয়দা করতে পারবি না কেন, এভাবে বলেছিল না আসিফ ভাই? হ্যাঁ সেই ভিডিওটা আছে আমার কাছে, সেটাও দেখাই দিই। ঠিক আছে দাঁড়ান, আপনি যেহেতু বললেন সেহেতু এটাও দেখাই দিই। আচ্ছা একটা কুত্তি কুত্তি 60টা বাচ্চা তার মধ্যে সিজা লাগে না, একটা ছাগি 3টা 4টা বাচ্চা তার মধ্যে সিজা লাগে না, একটা বিড়াল 3 4টা বাচ্চা তার মধ্যে সিজা লাগে না, একটা বাঘ ভালু গরু দুনিয়ার হাজার হাজার প্রাণী কারোই সিজা সিজা লাগে না, মানুষের কেন সিজা লাগবে বলেন? বাচ্চা জন্মকাল তোমরাই দাও আর কেউ দেয় না, ভুয়া জিনিস এটা, এটা হলো ব্যবসা। আর জানে তো একবার দুইবার সিজা হওয়ার পরে আর সন্তান নিতে পারবে না, অটোমেটিক জন্ম বন্ধ, এটা বিরাট শত্রুতা মুসলমানদের সাথে। অতএব এটা কোনো দরকারই নেই, আমার ব্যক্তি জীবনে আমি দেখেছি, আমি তো 11 সন্তানের বাবা, কোনো দিনও সিজার তো সিজার কোনো ক্লিনিক কোনো ডাক্তারও রাখিনি। কি একটা অবস্থা ভাই, মানে একদম অসভ্য, এই লোকগুলো একেবারেই অসভ্য।
তো ফারাজ ভাই, গতকাল একজন এসে জিজ্ঞেস করেছিল হাই হিল সম্পর্কে একটা ভিডিও, ভিডিওর কথা বলছিল, সেটা আমি আপলোড করেছি ভাই, সেটা আমরা একটু দেখে নিই তাহলে সেটাও। হ্যাঁ, আজকাল মাপনা যে সমস্ত হাই হিল তথা উঁচু জুতো পরিধান করে থাকেন, এসব জুতোর মধ্যে আমরা কয়েকটি বিষয় দেখি অত্যন্ত পরিষ্কারভাবে। তার প্রথমটি হলো যে অনেক মাপন এ সমস্ত হাই হিল পরিধান করে থাকেন উদ্দেশ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যতটা উচ্চতা দিয়ে সৃষ্টি করেছেন, এ সমস্ত উঁচু জুতো পরিধান করে তাঁর সে স্বাভাবিক উচ্চতার চেয়ে তিনি অনেক বেশি উঁচু এবং লম্বা, এই জিনিসটি জাহির করার প্রবণতা এবং উদ্দেশ্য নিহিত থাকে, যা সুস্পষ্ট রূপে এক ধরনের প্রতারণা। দ্বিতীয়ত, হাই হিল তথা উঁচু জুতো পরিধান করে চলাফেরা করার ক্ষেত্রে শরীরের কোনো কোনো অঙ্গ প্রত্যঙ্গ অত্যন্ত দৃষ্টিকটুভাবে প্রকাশিত হয়ে যায়, সেই সাথে চলাফেরার যে স্বাভাবিক স্টাইল সেটা অনেকটা বিকৃত হয়ে দৃষ্টিকটু এবং অশোভন পর্যায়ে দেখা যায় এবং অন্যের দৃষ্টি অত্যন্ত স্বাভাবিকভাবে তার দিকে আকৃষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা নূর ইরশাদ করেছেন, ওয়ালা ইয়াদরিবনা বি আরজুলিহিন্না লিয়ালামা মা ইখফিনা মিন জিনাতিহিন, নামিরা যেন এমনভাবে চলাফেরা না করেন যেভাবে চলাফেরা করার কারণে তাদের পা তারা সজোরে পদাঘাত করেন এবং যার ফলে তাদের সৌন্দর্য প্রকাশিত হয়ে যায়। এভাবে যেন চলাফেরা না করেন, হাই হিল জুতো পরিধান করে চলাফেরা করলে এই আয়াতের অনেকটাই লঙ্ঘন হয়ে যায়। এসব বিষয়গুলোকে মাথায় রেখে বিশ্বের বড় বড় পণ্ডিত ওলামা ইকরাম এই ধরনের জুতো পরিধান করাকে নিষিদ্ধ বলে ঘোষণা করেছেন। সৌদি আরবের সাবেক সর্বোচ্চ নাগরিকদের অন্যতম সদস্য শেখ মোহাম্মদ সালেহ আল হোসেন রহমাহুল্লাহ এবং সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রহমাহুল্লাহ, তার উভয় তাদের ফতোয়াতে এটিকে নিষিদ্ধ বলে উল্লেখ করেছেন। বিন বাজ রহমাহুল্লাহ এটাকে মাকরুহ তথা অপছন্দনীয় পর্যায়ে নিষিদ্ধ বলে উল্লেখ করেছেন, অর্থাৎ এটি পড়লে সরাসরি কোনো হারাম করেছেন এমনটি বলা যাবে না, কিন্তু ইসলাম শরীয়ত দৃষ্টিকোণ থেকে এটি অপছন্দনীয় এবং না করাই একজন মুসলিমের জন্য উচিত হবে। এটা হচ্ছে হাই হিলের মাসালা। হ্যালো আতিফ ভাই, মাশাআল্লাহ, ঠিক আছে। মদিনার পাগল ভাই আপনি বলেন তাহলে, আপনার কিছু বলার আছে? একটা প্রশ্ন, আমি মালয়েশিয়া ছিলাম আগে, তো মালয়েশিয়াতে আপনার মেয়েদের আর কি স্বামী ছাড়া অন্য কেউ তাদের চুলে স্পর্শ করতে পারে না, এর এইটার ব্যাখ্যা কি? আপনি যাই করেন চুল ধরলে মনে করেন যে ওরা পুচু রেগে যায়। আচ্ছা, হ্যাঁ, চুল ধরা তো আচ্ছা, ঠিক আছে। তাহলে মদিনার পাগল ভাই, এটা তো সবাই জানি যে এটা তো ইসলামে নিষিদ্ধ। আর ঠিক আছে মদিনার পাগল ভাই, তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই। আপনার আপনার ভিডিও দেখার কারণে, আপনার সাথে দেখার কারণে এমন লোক আমাকে মনে করে মারতে আসে, চাকু নিয়ে আমি ফাইভ স্টার হোটেলে চাকরি করতাম, চাকু নিয়ে মারতে আসে, সেই লোক এখন মনে করে যে আপনার পক্ষ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো লাগলো কথা বলে, আবার কথা হবে তাহলে। আমি দেখি, আচ্ছা আমি আমি একটা জিনিস দেখাতে যাচ্ছিলাম আসিফ ভাই। তারা মনে করেন আমার মাথা চুল ঢেকে রাখবে আর সবকিছু উদ্ধার করে রাখবে। ভিডিওটা দেখালাম না, আপনারা মালয়েশিয়ার শ্যাম্পু অ্যাডভার্টাইজার লিখে সার্চ করলে পাওয়া যাবে, পাওয়া যাবে। ফ্রেশ চুলে দিয়ে দিচ্ছে আমরা তো এটা তো প্রায় সময় হয়ে যায় যে আমরা অবাক হয়ে যায় যে এটা কি তারা সার্কাস্টিক করে ইয়ে করতেছে নাকি তাদের আসল ইয়ে। মুভি নেভার ডিসঅ্যাপয়েন্টস ভাই, মুভি এগুলো 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 করেই বেড়ায়। চিন্তা করেন ভাই, অবস্থা দেখেন, শ্যাম্পু করতেছে, কি হচ্ছে মুভিটা?